বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা মজাদার বিফ বিরিয়ানি। আমার স্টাইলে আখনি বিরিয়ানি। আখনি বিরিয়ানি খেতে কি সুস্বাদু হয় আপনারা একবার তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না, দারুণ সুস্বাদু এই আখনি বিরিয়ানি। চলুন আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে তৈরি করছি ছোট বড় প্রায় 12 জনের জন্য। একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, অ্যালুমিনিয়ামের হাঁড়ি। এখানে পরিমাণ মতো তেল এবং সামান্য ঘি মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা যারা আখনি সিলেটি আখনি খেয়েছেন তারা জানেন এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ দিতে হয়। পাকিস্তানি আখনি আর সিলেটের আখনির সাথে কিছুটা পার্থক্য রয়েছে। পাকিস্তানি আখনিটা একসময় আপনাদের সাথে শেয়ার করব, এখন এটাই শেয়ার করছি। আমি পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে মিশিয়ে লবণ দিয়ে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুসারে দেবেন। এখন আমি এক চামচ দিয়েছি, তারপরে গোটা গরম মশলাটা একটু সামান্য একটু ফ্লেভার আসার পরে আমি ধুয়ে রাখা ছোটো করে কেটে রাখা 1200 গ্রামের মতো হাড় চর্বি সহ গরুর মাংস দিয়ে দিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে বিফ এই আখনিতে বিফটাই বেশি প্রিফারেবল, কারণ বিফের টেস্ট সর্বদাই ভালো। আপনারা জানেন যে বিরিয়ানি গরুর মাংস দিয়ে করলে বিরিয়ানির যে টেস্ট আসে এটা এর মাংসতে হয় না। এখন আমি আবারও অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। আমি আবারও বলছি লবণটা হচ্ছে আপনাদের টেস্ট অনুসারে। আমি প্রথমে পেঁয়াজটা একটু নরম করার জন্য দিয়েছিলাম 1 চা চামচ, এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ দিয়ে ঢেকে দেব। পানি উঠে আসা পর্যন্ত 5 মিনিট জাল করার পরে এসে মাংস পানি ছাড়া শুরু করে দিয়েছে। এখন আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। অ্যালুমিনিয়ামের হাঁড়িতে একটা সমস্যা কি, একটু পরপর নাড়াচাড়া না করলে নিচতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই আপনারাও অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্নার সময় একটু পরপর নাড়াচাড়া করে দেবেন। আবারও ঢেকে দিচ্ছি। আমি অ্যাডিশনাল কোনো পানি অ্যাড করব না, মাংস থেকে যে পানি বের হবে এতেই মাংস সেদ্ধ হয়ে যাবে, কারণ আমি মাংসটা খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর বিরিয়ানি মাংস অবশ্যই ছোট ছোট করে কেটে নিলে মাংসটা সেদ্ধ হয় তাড়াতাড়ি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ একদম ভরে ভরে কাঁচামরিচ বাটা। আমি এখন এটা একদম সাদা সাদা থাকে তাই আমিও কাঁচামরিচ বাটা ব্যবহার করছি, এখানে আমি মরিচ বাটা ব্যবহার করব না। 2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে। এখানে নাড়াচাড়াটা খুব বেশি করতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি কিশমিশ এবং বাদাম বাটা 1.5 টেবিল চামচ এবং রেডিমেড বিরিয়ানি মশলা। টক দইটা আমি কমই ব্যবহার করেছি, আমার বেশি টক দই দিলে আমার কাছে ভালো লাগে না। আপনারা যে বেশিও দেওয়া যায় 1 কাপ পরিমাণ পর্যন্ত দেওয়া যায়। আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করছি না, এখানে আমি 1 কাপের পরিমাণ জাল করা গরুর দুধ ব্যবহার করব। তে টেস্টও ভালো আসবে, সাথে সাথে বিরিয়ানিটার কালারও সুন্দর আসবে, সাদা সাদা হবে। আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে একটু পরপর এই পর্যায়ে যখন সব মশলা দেওয়া হয়ে যাবে এই পর্যায়ে একটু পরপর নেড়ে দেবেন, না হয় নিচ দিয়ে তলানি লেগে যাবেন। একটু পরপর নেড়ে চেয়ে ঢাকা দিয়ে রান্না করতে থাকবেন। এখন মাংসটা সিদ্ধ হয়ে উপরে তেল উঠে আসলে আমি দিয়ে দিচ্ছি 1100 গ্রামের মতো ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলার চাল। এখানে আমি ভাজাভাজি করব না, জাস্ট একটু মাংসটার সাথে পোলার চালটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখানে ভাজাভাজি না করাই
না করার কারণ হচ্ছে আমার প্যানে লেগে যাবে নিচে। পরে দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণ ভেজে রাখা আলু। এখন পানি অ্যাড করে দিচ্ছি, আমি যে চালটা নিয়েছি তার দ্বিগুণ পানি দেব। আমি 1100 গ্রাম চাল একটা কাপে মেপে নিয়েছি, এটা 4 কাপ হয়েছিল, তাই আমি পানি দেব 8 কাপ। তো সেজন্য আমি 7 কাপ গরম পানি দিয়ে দিয়েছি আর 1 কাপ দিয়ে দিয়েছি দুধ। অবশ্যই আপনারা চাল একটু মেপে দেওয়ার চেষ্টা করবেন, চাল মেপে দিলে পানিটাও চালের সাথে মেপে দিবেন, যতটুকু চাল তার দ্বিগুণ পানি। তাহলে সবসময় পোলাও এবং বিরিয়ানি খুব পারফেক্টভাবে সেদ্ধ হবে এবং সুন্দরভাবে ঝরঝরে হবে। এখন আমি একটু পরপর নেড়ে চেড়ে পানিটা যখন গায়ে গায়ে চলে আসবে তখন আমি এটাকে এভাবে উল্টে পাল্টে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। নিচে দেখুন, এখন আমি হাঁড়িটা উঠিয়ে দমে দিব, তাই একটা মাটির তাওয়া নিয়ে আঁচটা একদম মিডিয়াম লতে রেখে আমি এখন এটাকে দমে দিয়ে দেব। আর পরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, ভেঙে ভেঙে দিয়ে দেবো ফ্লেভারের জন্য। এখানে বাচ্চারাও খাবে, তাই আমি এক্সট্রা মরিচ ব্যবহার করিনি, ঝাল হলে ওরা খেতে পারবে না। তারপর ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি, ধনে পাতা। আপনারা এই পর্যায়ে কেওড়া জল, গোলাপ জল এবং পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, বিরিয়ানিতে এগুলো ব্যবহার করা হয়। বাট আমাদের ঘরে পার্সোনালি এগুলো সেন্ট পছন্দ করা হয় না, তাই আমি বিরিয়ানিতে এইগুলো ব্যবহার করি না। আমি নর্মালি ঘি, ধনে পাতা, কাঁচামরিচ দিই, দমে দিই। এখন আমি এটাকে নেড়ে চেড়ে আধা ঘন্টা দমে দেওয়ার পরে আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। আপনারা এখনই বিরিয়ানিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ সিলেটে এখনই বিরিয়ানি, চট্টগ্রামের এখনই বিরিয়ানি একটু অন্যরকম, আর সিলেটে এখনই বিরিয়ানিটার সাথে পাকিস্তানি এখনই বিরিয়ানিটার মিল হয় না। এখনই বিরিয়ানি মূলত পাকিস্তানি একটা ডিশ। যে দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ ছিল। বাসায় মেহমান ছিল তাই রেডি করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।